বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম সাবিনা রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি ইলিশ পোলাও তৈরি করব, একদম সহজ উপায়ে তৈরি করা যায়, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। রান্নাটা এখন শুরু করব। এখানে আমার লাগতেছে 2টা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে জিরা বাটা আছে 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, কাঁচা মরিচ বাটা 1 চামচ, পেঁয়াজ 2টা কুচি করে নিয়েছি, এখানে 6 পিস ইলিশ মাছ আছে। সরিষার তেলে আমি রান্না করব, আপনারা সয়াবিনের তেলও রান্না করতে পারবেন। এখানে আমি 1/2 কাপ নিয়েছি কাঁচা মরিচ, নিয়েছি 8-10টা, লবণ আন্দাজ মতো। এখানে পোলাওয়ের চাল আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 3 পোয়া 3 পট আর কি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, গরম করে নিচ্ছি আমি এখন। সরিষার তেল গুলান পাত্রে দিয়ে দিলাম। পেঁয়াজ গুলান আমি দিয়ে দিলাম। পেঁয়াজ পুরোপুরি ব্রাউন করবো না, একটু স্বচ্ছ ভাব আসলে আমি সব মশলা গুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, শুকনা মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ থেকে ঝালটা আসবে। একটু সোনালি কালার আসার জন্য আমি 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছ গুলান মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আগের থেকে হলুদ আর লবণ, হালকা লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। ২ মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি, চুলার মিডিয়াম আস্তে আস্তে।
মাছটা এখন উল্টে দিচ্ছি। মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি চালটা ভেজে নিব না, এটা এখন আমি ফুটানো পানি 6 কাপ দিয়ে দিলাম 3 কাপ পানির জন্য। পানিতে একটু বলক আসলে চালটা আমি এর মাঝে দিয়ে দিব। পানিতে বলক আসছে, এখন পানির মাঝে আমি চাল গুলান ছেড়ে দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। পানিতে বলক আসছে, আমি এখন পর্যায়ে লবণটা চেক করে নিব। লবণ আমার আরো লাগবে। লবণ ঠিক আছে আমার। এখন আমি এটা ঢেকে দিচ্ছি পানিটা টেনে যাওয়ার জন্য। ফুল আছে, থাকবে চুলার তাপমাত্রা। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু পানি থাকতে আমি এখন মাছগুলান দিয়ে দিব, দিয়ে ভিতরের দিকে একটু দেবে দিব। এখানে আমি এই ইলিশ পোলায় তেমন কোনো মশলা আমি ব্যবহার করিনি। এখানে মশলা ইলিশ মাছের ফ্লেভারটা অটুট থাকবে। এখন চালটা পুরোপুরি শুদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এই পোলাও দিয়ে মাছগুলোকে একটু ঢেকে দিব। একটু বেরেস দিয়ে দিচ্ছি পোলাওয়ের মাঝে। আর 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পরে ফেরত আসলাম। আমার চালটা ফুটে গিয়েছে, পোলাওটা কমপ্লিট। খুব সুন্দর একটা সৌরভ বেরোইছে, যেটা মশলা দিলে হয়তো এতটা আসতো না। আমার রান্নাটা কমপ্লিট। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরিবেশনও করলাম। আপনারা বাসায় ট্রাই করবেন, খাবারটা অনেক মজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।